আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ ওবাদ বন্ধুগণ মানব দানব তথা কুলকা এনা তথা আলামিনের জন্যে রাহমত হিসেবে প্রেরিত হয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি আলী ওয়াসাল্লাম তবে হা আমরা আমাদের মানবিক জ্ঞান বিবেক বোধ বিবেচনার দ্বারা বাস্তবে এতটুকুনি হয়তো বুঝি যে মানব আর দানব বা আমরা যারা প্রাণী হ্যাঁ বিশেষ করে মানুষ আর জিনের জন্য নবীজি সাল্ল আলি ওসাল্লাম হুকুম আহকাম বিদান নিয়ে এসেছেন কিন্তু আমাদের জানা উচিত কথা বলতো সালাম দিত ঠিক এমন একটি বাস্তব বিষয় সহি মুসলিম বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন সহি মুসলিমের বিশুদ্ধ বর্ণনায় বিশুদ্ধ হাদিস বিশ্বনবী মুহাম্মাদুর মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্ল তাল আলিহিআ আলহি ওসালামের সাত করছেন إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن صدق الحبيب صلى الله عليه وسلم بالشنبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم ملتشان صحيح مسلم برونة نشتوي عمي تشيني اكتب عثور مكة جامعكي سلام ديتو كوكون عمي نبي هوي ابوة بواراكي رسالة بواراكي অর্থাৎ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম চল্লিশ বছর বয়সে জাবেলে নূরের হেরা গুহায় প্রথম ওহি পেয়ে নবুয়ত এবং রেসালাত পাওয়ার আগেই পাথর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আলী ওসাল্লামকে সালাম দিত নবীজি সাল আলী ওসাল্লাম বলছেন লা ইন্নি আন ওই পাথরটা আমি তাকে এখনো চিনি সুহান তাই বন্ধুগণ আমরা মানব দানবরা হয়তো চিনি না আমরা অনেক নাদানরা চিনি না কে মোহাম্মদ পাথর চিনতো পাথর পাথর সালাম দিত পাওয়ার আগেও তাই আসুন না আমরাও মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লামের সম্মান আর মর্যাদা জানি আর বুঝি আর দিতে শিখি আল্লাহ তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি